আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কতদিন আমরা কি পড়েছিলাম তোমাদের কি কারো মনে আছে? ঠিক বলেছো, গতদিন আমরা তোমাদের চারুপাঠ বইয়ের আসমানি কবিতাটি পড়েছিলাম। কবিতাতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই আশা করছি। তোমাদের কি কবিতায় কারো কোনো সমস্যা রয়েছে? তোমরা কি তোমাদের ওয়ার্কশিটগুলো ঠিক মতো করতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, যখন তোমরা শেষ করেছো, আজকে আমরা একটা নতুন গল্প পড়বো। তোমরা নিশ্চয়ই বোর্ড দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কি পড়বো। দেখো, আজকে আমরা তোমাদের যে আনন্দ পাঠ বই রয়েছে সেই বইয়ের একটি গল্প কাঠের পা সেটি পড়বো। আমরা এই গল্পটা মূলত দুটি অংশে পড়বো। আজকে আমরা গল্পের প্রথম অংশটুকু পড়বো। আজকে আমরা গল্পের প্রথম অংশ পড়ার আগে আমরা কি করবো, একটু কবির পরিচিতি সম্পর্কে জেনে নেই। এই গল্পটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে আনোয়ারা সৈয়দ হক। এখন আমরা এই কবি সম্পর্কে কেন পড়ব, তোমরা জানো যে তোমাদের এই কবি পরিচিতি থেকে অনেক প্রশ্ন হয় বা অনেক সময় অনেক বহু নির্বাচনী মানে নৈতিক কোশ্চেন হয়ে থাকে, সেগুলো অ্যান্সার করার জন্য তোমাদের এই অংশটুকু পড়া দরকার। এছাড়াও একজন কবি তিনি আমাদের সাহিত্যে কী ধরনের ভূমিকা রাখছেন বা সাহিত্যে তার অবদান কতটুকু, যে কেনই আমরা তার লেখা বই পাঠ করব, কি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি সাহিত্যে রাখছেন, সেগুলো সম্পর্কে জানার জন্য কিন্তু আমরা কবি পরিচিতি সম্পর্কে অবশ্যই জানা দরকার। আচ্ছা, এখন আমরা আজকের যিনি আমাদের লেখক বা কবি তার সম্পর্কে জানব। দেখো, উনার জন্ম 1940 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। কোথায় জন্ম হয়েছে? যশোর জেলায়। পড়াশোনা, দেখো 1965 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। খুব মজার একটা বিষয় না, যে ডাক্তার হয়েও উনি কী সুন্দর সাহিত্য রচনা করেছেন। আসলে সাহিত্যটা হচ্ছে মানুষের একটা ভিতর থেকে আসে, কেউ কখনো এটা শিখে কোনোদিন কোনো চর্চা করতে পারে না বা সেটা অনুশীলন করতে পারে না। সাহিত্যটা সম্পূর্ণ মানুষের একদম নিজস্ব সত্তা, ভিতর থেকে আসে। উনি কিন্তু দেখো পেশায় কিন্তু চিকিৎসক, কোনো ডাক্তার যদি, ডাক্তারের কাজ কি আমরা সবাই জানি, ডাক্তারের কাজ হচ্ছে মূলত চিকিৎসা করা। কিন্তু দেখো উনি চিকিৎসকের পাশাপাশি ছিলেন সাহিত্যিক। পেশা দেখো চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক। মনোরোগ মানে কি? যাদের ওই যে মানসিক যেসব সমস্যা থাকে বা মানসিক যে সমস্যার সম্মুখীন হয়, মনের যেসব সমস্যাগুলো হয়, সেগুলো তিনি বিশেষজ্ঞ এবং অধ্যাপক। উল্লেখযোগ্য গ্রন্থ মানে তিনি কি কি গ্রন্থ লিখেছেন, ছানার নানা, বাবার সঙ্গে ছানা, ছানা ও মুক্তিযুদ্ধ প্রভৃতি। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মানে যেগুলো খুব মানে বেস্ট বলা হয় না, যেগুলো তার মানে একটু আলাদা সব দিক থেকে, সেই বিষয়গুলোই এখানে তুলে ধরা হয়েছে। পুরস্কার, তিনি দেখো অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন, তার মধ্যে যেসব পুরস্কারগুলো পেয়েছে তার মধ্যে হচ্ছে এগুলো অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, কবি চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার। তিনি কিন্তু দেখো ছানা মানে কিন্তু ছোট বাচ্চাদের, কিন্তু শিশুদের নিয়েই কিন্তু বেশি রচনা করেছেন বা লিখেছেন, এবং তিনি কিন্তু এই পুরস্কারগুলো পেয়েছেন। তার মধ্যেও দেখো একটু কিন্তু একটু বাচ্চা বাচ্চা বা সাহিত্য ছানা শিশুদেরকে কেন্দ্র করে লেখা গ্রন্থের কারণেই পেয়েছেন। আচ্ছা, আমরা এখন কি করলাম, কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা এই গল্পটা যে অংশ বা গল্পটার মূল বিষয়টা কি সেই সম্পর্কে একটু জানবো। তার আগে আমি একটা তোমাদেরকে একটি ছকের মাধ্যমে বুঝিয়ে দেব যে আজকের পড়ানো অংশটা মূলত কি বা কোন বিষয়টাকে কেন্দ্র করেই আজকের পড়ানো অংশ। আমি যতক্ষণ তোমাদেরকে একটা ফ্লো চার্ট বা ছকের মাধ্যমে বোঝাচ্ছি, তোমরা কি করো, তোমাদের বইয়ের 26 নম্বর পৃষ্ঠাটা বের করো। আনন্দ পাঠ বইয়ের 26 নম্বর পৃষ্ঠাটা বের করো। তোমরা নিশ্চয়ই এই সময়ের মধ্যে তোমাদের পাঠ্য বইটি বের করেছো। তোমরা বোর্ডে দেখো আমি কিন্তু একটা ছক তৈরি করেছি। এখন এই ছকটি কেন তৈরি করেছি এটা আমি তোমাদের পরে বোঝাবো, কারণ প্রথমে আমরা এই গল্পের অংশটুকু পড়বো, পড়ার পর এই ছকটির সাথে মিলিয়ে নিব। এই ছকটির সাথে মিলিয়ে নিলে আমরা যে অংশটুকু আজকে পড়েছি সেই অংশটুকু মনে রাখতে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আমি যখন এই গল্পটা রিডিং করব
তোমরা কি করবে, প্রত্যেকেই প্রতিটি লাইনের নিচে আঙ্গুল রেখে মিলিয়ে নেবে। তাহলে কি হবে, গল্পের যে নতুন শব্দের অর্থ আছে আমি গল্প পড়াতে পড়াতে বলবো, সেগুলো কিন্তু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং গল্পের বিষয়গুলো খুব সহজে মনে থাকবে। কারণ আমি যখন গল্পটা পড়াবো বা আমি রিডিং করব, তোমাদেরকে কিন্তু একদম হুবহু বইয়ের ভাষায় তোমাদেরকে বোঝাবো না, আমার নিজের ভাষার মতো করে সহজ করে আমি তোমাদেরকে পড়াটি বোঝাবো। আচ্ছা দেখো, তোমরা সবাই বই বের করে নাও। আমার বাবা মুক্তিযোদ্ধা, 9 নম্বর সেক্টরে ক্যাপ্টেন শাহজাহানের নেতৃত্বে যে বিশাল মুক্তিবাহিনীর দল গড়ে ওঠে, বাবা ছিলেন তাদের একজন। আমরা জানি 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে বা গোটা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটা সেক্টরের একজন ক্যাপ্টেন ছিল। সেরকম 9 নম্বর একটা সেক্টর, সেই সেক্টরের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন শাহজাহান। ক্যাপ্টেন শাহজাহান ছিলেন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, মানে খুবই চমৎকার একজন মুক্তিযোদ্ধা। বরিশালের বিভিন্ন জায়গায় ছিল তার বাহিনীর তৎপরতা, মানে বরিশাল যে আমাদের একটা আছে সেইখানে নানা বাহিনী তৎপরতা ছিল। তার বাহিনী যে সে যে মুক্তি বাহিনী ছিল সেটার খুব ভালো ভূমিকা রেখেছিল। পাকিস্তান হানাদার বাহিনীর উপরে যখন তখন আক্রমণ চালিয়ে ক্যাপ্টেন শাহজাহান ও তার গ্রুপ তাদের নাজহার করে তুলতেন। মানে পাকিস্তান হানাদার বাহিনী ছিল, আমরা সবাই জানি যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর সাথে 1971 সালে। কয় মাস মুক্তিযুদ্ধ চলেছিল তোমরা কি কেউ বলতে পারবে? ঠিক বলেছ, দীর্ঘ 9 মাস আমাদের মুক্তিযুদ্ধ চলেছিল। পাকিস্তান হানাদার বাহিনীর ওপর ক্যাপ্টেন শাহজাহান তার গ্রুপ নাজহার করে তুলতেন। বাবা ছিলেন খুব নামকরা মুক্তিযোদ্ধা, তেমনি সাহসী। বাবা বয়সে বড় হলেও ক্যাপ্টেন শাহজাহান বাবাকে অত্যন্ত স্নেহ করতেন। তাহলে দেখো, এখানে গল্প লেখক যিনি, তিনি তার বাবার সম্পর্কে ঘটনা বলছেন। তার বাবা কি ছিল, যে ওই যে 9 নম্বর সেক্টরে যে শাহজাহান ছিল তার থেকে বয়সে বড় ছিল, কিন্তু বয়সে বড় হলেও ক্যাপ্টেন শাহজাহান কিন্তু তার বাবাকে খুব স্নেহ করতেন। একবার হলো কি, খালের উপরে ক্যাম্প বসালো পাকিস্তান মিলিটারি। খাল মানে কি তোমরা সবাই হয়তো বা জানো, খাল মানে হচ্ছে নদীর মতো ছোট অংশ পানি থাকে। তো খালের ওই পারে কি ছিল, পাকিস্তান মিলিটারি ছিল ক্যাম্প। তাদের সঙ্গে অনেক রাজাকার। রাজাকার কারা? রাজাকার হচ্ছে যারা যুদ্ধের সময় এদেশের মানুষ হয়েও পাকিস্তান হানাদার বাহিনীকে সহায়তা করেছে, তারাই হচ্ছে রাজাকার। রাজাকারা তখন অবস্থা খারাপ বুঝে মিলিটারিদের সাথে সাথে ঘুরত, ভাবত বুঝি অস্ত্রের সাথে সাথে থাকলে তারা নিরাপদে থাকবে। তো দেখো, তারা আশ্রয় খুঁজেছিল যে হয়তো বা পাকিস্তান হানাদার বাহিনীর সাথে থাকলে কি হবে, তারা নিরাপদ থাকবে। যাই হোক, ক্যাপ্টেন শাহজাহান স্থির করলেন রাতের বেলা খাল পেরিয়ে তাদের আক্রমণ করবেন। তো ক্যাপ্টেন শাহজাহান কাদের আক্রমণ করবেন বলে ঠিক করলেন বলতো? ঠিক, পাকিস্তান হানাদার বাহিনীদের আক্রমণ করবেন। সেই হিসেবে আমার সাহসী বাবাকে আগের দিন রেকি করতে পাঠানো হলো। রেকি মানে কি? রেকি মানে হচ্ছে শত্রুরা যে জায়গায় আছে সেই জায়গায় আগে গিয়ে, মানে আক্রমণ করার আগে গিয়ে সেই অবস্থা সব কিছু দেখে আসা, সেটাই হচ্ছে রেকি। বাবার পরিবেশ জ্ঞান ছিল খুব তীক্ষ্ণ। সন্ধ্যেবেলা গোপনে খাল পার হয়ে বাবা ওপারে গিয়ে দেখলেন বিস্তীর্ণ মাঠ, মানে বিশাল মাঠ। তো ক্যাপ্টেন শাহজাহান কাকে পাঠালো? লেখকের বাবাকে পাঠালো কি করতে, রেকি করতে, মানে ওই শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে জানতে। তো ওই শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে বাবা কি করলো, রাত্রে বেলা সে খাল পার হয়ে গেল, দেখলো যে সেখানে একটা বিস্তীর্ণ মাঠ, মানে বিশাল মাঠ। বাবা জঙ্গলের ধার ঘেঁষে মাঠ পার হতে লাগলেন, আর সে সময় ঘটলো বিস্ফোরণ। কি হলো, বাবা কি করছিল, জঙ্গলের ধার ঘেঁষে সে পার হতে লাগলো, বিস্ফোরণ হলো। মাঠের দুধারে ছিল মাইন পাতা, যা বাবা খুনাক্ষরেও টের পাননি। মাইন কি? মাইন হচ্ছে এক ধরনের বিস্ফোরণ, যেটা মাটির ভিতরে পাতা থাকে, যেটা উপর থেকে দেখা যায় না। যখন সেখানে পা পড়ে সেই জায়গাটা বিস্ফোরিত হয়। তো ওই লেখকের বাবা ওই জায়গা যখন পা রাখলো তখন তিনি বুঝতে পারেননি আসলে এখানে মাইন ছিল, মানে সে কোনোভাবেই টের পাননি। মাইনের উপরে সরাসরি পা ফেলতেই বিস্ফোরণে বাবার দুটি পাই হাঁটুর নিচ থেকে উড়ে গেল। দেখো, মানে সে যখন ওই মাইনের উপর পা রাখলো তখন বিস্ফোরণে কি হলো, তার হাঁটুর নিচের অংশটুকু, দুইটা হাঁটুর নিচের অংশটুকু উড়ে গেল। বাবা জ্ঞান হারালেন।
বাবার পেছনে ছিলেন আরেকজন মুক্তিযোদ্ধা। তিনি বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে গেলেন গহীন জঙ্গলের ভিতরে। তো কি করলো, তার সাথে যে আরেকজন ছিল তার পিছনে ছিল, সাথে তো ছিল না, তার পিছনে আরেকজন মুক্তিযোদ্ধা ছিল, সে কি করলো ওই বাবাকে মানে ওই যে মুক্তিযোদ্ধা ছিল তাকে টেনে নিয়ে কি করলেন গহীন জঙ্গলে মানে গভীর জঙ্গলে নিয়ে গেলেন, কারণ তার তো জ্ঞান ছিল না। সেখান থেকে পরে তাকে উদ্ধার করা হলো। বাবার মুক্তিযোদ্ধা জীবনের সেখানেই হলো ইতি, তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন তার জীবনের সেখানেই ইতি হলো। এই ঘটনার পর বাবাকে সীমান্তের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন চিকিৎসা হলো বাবার, দুটো নকল পা তৈরি করে দেওয়া হলো বাবাকে, কাঠের নকল পা। আমাদের যে গল্প দেখো গল্পটাই কিন্তু আছে কাঠের পা, তাহলে কাঠের পা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে কাঠের পা মানেই হচ্ছে নকল পা। আমাদের নিজেদের যে আসল পা আছে সেটা নিশ্চয়ই কাঠের না, রক্ত মাংস দিয়ে। তো কি হলো, এই মুক্তিযোদ্ধার যে জীবনের অবসান ঘটলো তারপরে তাকে কি করা হলো, কাঠের দুটো নকল পা দিয়ে দেওয়া হলো। নকল পা কেন দিয়ে দেওয়া হলো এবার কে বলতে পারবে বিষয় সম্পর্কে? কারণ কাঠের পা না দিলে সে তো চলাফেরা করতে পারবে না, তার তো পঙ্গু জীবন চলে আসবে। তার যেন সে ঠিকমতো চলাফেরা করতে পারে, তার পঙ্গু জীবন না বহন করতে হয়, সেজন্যই কিন্তু তাকে দুটো কাঠের নকল পা লাগিয়ে দেওয়া হলো। হাতে লাঠি দিয়ে কাঠের পা লাগিয়ে বাবা আমার নতুন করে হাঁটতে শিখলেন। এখন তোমরা মনে করতে পারো কাঠের পা লাগালো আবার হাঁটতে পারা না শিখতে পারার কারণ কি? একদম হেঁটে যাবে, কিন্তু বিষয়টা না তা না, কারণ তুমি হাজার মানে অনেক অনেক বছর ধরে নিজের রক্ত মাংসের পায়ে হেঁটে অভ্যস্ত, তোমার যে দুটা অংশ থাকবে না আর্টিফিশিয়াল বা নকল যে দুইটা পা লাগানো হচ্ছে সে দুইটা দিয়ে তো হাঁটার একটা অভ্যাস করতে হবে। কারণ তুমি পায়ে লাগালেই তো আর মানে আমাদের মতো নর্মাল মানুষের মতো তো তোমরা হেঁটে চলে যেতে পারবা না। সেটাই বলছে যে হাতে লাঠি নিয়ে, আমরা জানি যখন আমরা কখনো ব্যথা পাই বা কোথাও পা মুচকে যায় পা ভেঙে যায় আমাদের পা ব্যান্ডেজ করে দেওয়ার পর একটা কিন্তু সহায়তার জন্য লাঠি দিয়ে দেওয়া হয় সাথে, যাতে আমাদের শরীরের ভারটা বা ব্যালেন্সটা ওই লাঠিটা বহন করতে পারে। ঠিক তেমনি লেখকের বাবার যে কাঠের পা লাগিয়ে দেওয়া হলো এরপর তিনি কি করলেন, লাঠি নিয়ে নতুন করে হাঁটতে শিখলেন। কিভাবে হাঁটতে শিখলেন, ওই কাঠের পা লাগিয়ে কিভাবে হাঁটতে হয় সেটা শিখলেন। আস্তে আস্তে এই কষ্ট সয়ে গেল বাবার। বাবা যখন মুক্তিযুদ্ধে আমি তখন খুব ছোট্ট, এক বছর হয়েছে কিনা সন্দেহ। তাই মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে বাবা আমাকে কোলে তুলতেই আমি ভ্যাক করে কেঁদে সারা। আমরা জানি কোনো বাচ্চা যখন অচেনা কাউকে দেখে তখন কিন্তু তাকে সচরাচর যদি কোলে না সে বাচ্চাটা কান্না করে দেয়। ঠিক তেমনি লেখক যখন যুদ্ধে ছোট ছিলেন মানে এক বছর হয়েছে কিনা তখন তার বাবা হচ্ছে কি হয় মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তো সে যখন বাবা বাসায় এসে তাকে কোলে নিল সে তখন ভ্যাক করে কেঁদে দিল। আর বাবাও আমাকে কোলে তুলে অপ্রস্তুত। যখন একটা বাচ্চা কারো কোলে যে কেঁদে দেয় সে যে বাচ্চাকে কোলে নেয় সে মানুষটা কিন্তু কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তারপর আস্তে আস্তে বাবার সাথে ভাব হলো, এখন আমার সবচেয়ে বড় বন্ধু বাবা আর বাবার বন্ধু আমি, বাবাকে আমি খুব ভালোবাসি, তবু মনে হয় কোথায় যেন ফাঁক থেকে যায়। আমাদের বাড়িতে শুধু আমি আর বাবা থাকি, সরকার কিছু অনুদান দেন মানে সরকার কিছু অনুদান মানে হচ্ছে সরকার কিছুটা সাহায্য করেন তাদেরকে থাকার জন্য বা খাওয়ার জন্য, আর বাবা বাড়ি বসে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কৃষক রিপোর্ট তৈরি করে, এই দিয়ে আমাদের সংসার চলে। দাদা বাবার জন্য ছোট্ট একটা বাড়ি রেখে গেছেন, আমাদের তাই বাড়ি ভাড়া লাগে না। আমার বয়স 16, বাবার বয়স 43। আমার বয়স 16 কথাটা কে বলছে? আমার বয়স 16 কথাটি বলছে হচ্ছে লেখক, তার বয়স হচ্ছে 16 আর তার বাবার বয়স হচ্ছে 43। আমি এইবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক মানে হচ্ছে সে যে আমাদের যে বোর্ডের পরীক্ষা আছে SSC HSC সেটাই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব একটা লেখাপড়া করতে আমার মন চায় না, বাবা খুব মন খারাপ করবেন ভয়ে আমি পড়ি। আমরা অনেকেই জানি আমরা অনেকে পড়াশোনা করি কিভাবে ভয়ে, অন্যের ভয়ে বাবার ভয়ে মায়ের ভয়ে, খুব কম মানুষই আছে যে নিজের ইচ্ছায় বা নিজের স্বাচ্ছন্দ্যে পড়াশোনাটা করি। আমাদের বাড়িটা কি নির্জন, নির্জন মানে কি একদম ফাঁকা, সেখানে খাঁচায় একটা ময়না পাখি পুষেছি, বেশিরভাগ সময় আমি তার সঙ্গেই কথা বলি, তাকে ছোলা খেতে দিই। আমরা জানি ময়না পাখি কি হয় পোষ মানে এবং সহজে কথা বলে, তো কি করে এই যে লেখক সে কি করে বাসায় ময়না পাখি পুষেছে বেশিরভাগ সময় তার সাথে কথা বলে তাকে ছোলা খেতে দেয়, সে আমাকে নয়ন ও নয়ন বলে ডাকে। তাহলে
লেখকের নামটা কি, কে বলতে পারবে? ঠিক বলেছো, লেখকের নাম হচ্ছে নয়ন। কে নয়ন নয়ন বলে ডাকে? এই পাখি যে পোষে, ময়না পাখি যে পোষে, সেই পাখি তাকে নয়ন নয়ন বলে ডাকে। আমার ডাক নাম নয়ন। লেখক এতক্ষণ পরে তার নাম বললো, তার নাম হচ্ছে নয়ন। বাবা সারাটা সকাল বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, বাসায় একটা কাজের বউ আছে, সে রান্না বান্না করে, আমি আর বাবা খাই। দুপুরে বাবা ঘুমোতে গেলে চলে গেলে সারা বাড়িতে আমি একা, আমার এই ভালো লাগে। বিকেলে আমার বন্ধু নিয়ামত আসে, আমার বাড়ির সামনের মাঠের কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলি, সন্ধ্যার আগে আগে চলে যায়। তারপর আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি বাবা আমার জন্য চা নাস্তা সাজিয়ে বসে আছেন। নাস্তা শেষ হলে আমি আর বাবা গল্প করি। এটা দেখো, লেখকের কিন্তু একটা পুরো ঘটনার বর্ণনা বলছে, বা তার জীবনে কী ঘটলো বা তার বাবার সাথে কী কীরকম সম্পর্ক, সেই বিষয়গুলো কিন্তু সে এখানে বলছে। কত গল্প, কত রকমের গল্প, যদিও সেগুলো সত্যি ঘটনা, তবু গল্পের সেরা। 1971-এ আমাদের দেশে যে অবিশ্বাস্য মুক্তিযুদ্ধ ঘটে গেছে তার বিভিন্ন ঘটনা নিয়ে গল্প করেন বাবা। আমরা সবাই জানি 1971 সালে আমাদের কী হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছিল। বাবা বলেন, এই দেশের শহরে গ্রামে মাঠে ঘাটে খালে বিলে নদীতে হাওরে পাহাড়ে জলভূমিতে ঘটে গেছে মুক্তিযোদ্ধাদের হাজারো রকমের অপারেশন, যা ইতিহাস হয়ে আছে। আমার ইচ্ছে আমি আর একটু বড় হয়ে এই ইতিহাস পড়ব। দেখো, আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু হাজারো রকমের ইতিহাস রয়েছে, নানা রকম ঘটনা রয়েছে, মুক্তিযোদ্ধাদের নানা রকম অপারেশন রয়েছে। অপারেশন মানে কিন্তু তোমরা আবার বুঝো না যে অপারেশন থিয়েটার নিয়ে যে যে অপারেশন, সে অপারেশন এই অপারেশন হচ্ছে পাকিস্তান হানাদার বাহিনীকে হারানোর অপারেশন, বা তাদেরকে পরাস্ত করা, তাদেরকে মেরে স্বাধীন করার অংশটুকু স্বাধীন করার অপারেশন। এখন দেখো, আমি যে চারটা দিয়েছি, আজকে যে অংশটুকু পড়েছি, সেই অংশটুকু কিন্তু সারসংক্ষেপ। বাবা, এটা কার বাবা? নয়নের বাবা। তার বাবা কি ছিল? মুক্তিযোদ্ধা। কোন সময়কার মুক্তিযোদ্ধা? 1971 সালের মুক্তিযোদ্ধা। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি কি করতে গিয়েছিলেন 1971 সালে? রেকি করতে। রেকি করতে মানে কি, আমি তোমাদের আগেই বলেছি। এরপর রেকি করতে গিয়ে কি হলো? বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়ার পর তার কি হলো? মুক্তিযোদ্ধা জীবনের অবসান। মানে তার যে বিস্ফোরণ হলো, বিস্ফোরণে কি হলো, তার দুটো পা হারালো, এবং তার যে মুক্তিযোদ্ধা, দেশের জন্য যে সে যুদ্ধ করছিল, সেই জীবনের অবসান হলো। এরপর তার কি হলো? দুটো নকল কাঠের পা লাগানো হলো। এই সমস্ত ঘটনাই কিন্তু আজকে যে অংশটুকু আমরা পড়েছি, সেই অংশটুকুর সারসংক্ষেপ। ঠিক আছে, তোমরা এই গল্প যে অংশটুকু পড়েছি, সে অংশটুকু ভালো করে পড়বে, এবং এই গল্প থেকে কিছু তোমাদের ওয়ার্কশিটে বা লেকচার শিটে যে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তরগুলো করবে, এবং আমি যে কবি পরিচিতি দিয়েছি, সেই কবি পরিচিতি তোমাদের যে বইয়ে রয়েছে, সেগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।